আসসালামু আলাইকুম ওরমতুল্লাই তালী আবরাকাতহ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করব অপর একজন মুখাদ্রাম কবি কা আব বিন জহিরের জীবনীর ওপর তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি কাহ বিন জহিরের মৃত্যু হয় ছাব্বিশ হিজড়িতে ছাব্বিশ হিজড়িতে আব বিন জহিরের মৃত্যু হয় হুয়া আবু আও আবুল মুদরিব কা বিন জহির বিন আবি সালমা আল মুজনি এটা তার সম্পূর্ণ নাম তার উপনাম হলো আবু উকবা অথবা আবুল মুদরিফ তার আসল নাম হলো কাব তার পিতার নাম জয়ের বিন সালমা এবং তিনি মুজাইনা গোত্র থেকে বিরং করেন নাসা আফি গাতফান কৌমি উম্মিহি কাবসা বিনতে আম্মার কিন্তু তিনি গাতফান গোত্রের বেড়ে ওঠেন তার জন্ম যদিও হয় মোজাইনা গোত্রে কিন্তু তিনি তার মায়ের গোত্র এই গাতফান গোত্রে বেড়ে উঠেছিলেন লালিত পালিত হন তারা মায়ের নাম কি ছিল না তো সেটা হলো কাবসা বিনতে আম্মার জয়ীর বিন আবিমার দুইজন স্ত্রী ছিল একটা হলো তার প্রথম স্ত্রী ছিলেন উম্মে আউফা আর এই কাবসা বিন তাম্মার ছিলেন দ্বিতীয় স্ত্রী আর তারই গর্বে এই কাব এবং ভোজাইর এই দুই ভাইয়ের জন্ম হয় লাকবহু তার লাখব ছিল কি নাইব এবস সাদিক এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তার উপাধি ছিল নায়েব সাদিক বলা হতো তাকে তাকে নায়েব সাদিক বলা হতো কাবিন জহিরকে নাইব নায়েব সাদিক বলা হতো কানা লাহু ফারাসন ইদ আল কুমাইত কানা মিনা শাহরীল হৈলি সোরা আতান ও জামালান কাবিন সোহের একটা ঘোড়া ছিল যাকে কুমাইত বলা হতো অর্থাৎ কুমাইত নামে একটা তার ঘোড়া ছিল এবং যে ঘোড়াটা ছিল খুবই দ্রুত ধাববান এবং অধিক সুন্দর একটি ঘোড়া ছিল অর্থাৎ এটা সুন্দরতার দিক থেকে এবং দ্রুত দৌড়ানোর দিক থেকে এটা খুবই প্রসিদ্ধ ছিল একটা প্রসিদ্ধ ঘোড়া ছিলেন ইন্দাম আসলামা আখুহ বুজাইর কবলাস ইসাব ইয়াল ইল হিজর হিজরতের সাত বছর পূর্বে যখন তার ভাই বুজাইল ইসলাম ধর্ম গ্রহণ করে ওয়া শাহিদা হি মক্কা ওয়াল হুনাইন অগরতে তাইফ এবং কি করে না তো এই ফাতে মক্কা হু হুনাইন এবং তাইফের যুদ্ধ প্রত্যক্ষ করে তখন কি করে তখন থেকে কাব কি করতো রাহা কাব ইয়াহাজুল ইসলাম আর রসুল সাল্লাহসাল্লাম তখন থেকে কাব ইসলাম এবং রসুলসলামের বিরুদ্ধে হিজামূলক কাসিদা রচনা করতেন অর্থাৎ ব্যঙ্গাত্মকমূলক কাসিদা রচনা করত হাজান নবী সাল্লাইসাল্লাম ও আকাবসি বিসাইল মুসলিমিন এবং সে সে সেই তখন থেকে কী করতো রসুলসলামকে হিজা করতেন এবং মুসলিম নারীদেরকে মুসলিম নারীদের প্রতি গালি দিয়ে তিনি কাসিদা রচনা করত ওয়াদা খালাফিল ইসলাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নবম শতাব নবম হিজড়িতে অর্থাৎ হিজড়ি নবম বছরে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি খানসার ব্যাপারে খানসা ইসলাম ধর্ম গ্রহণ করে অষ্টম হিজরিতে অর্থাৎ ছশো তিরিশ খ্রিস্টাব্দে আর এখানে কাবিল জয়ের ইসলাম ধর্ম গ্রহণ করে নবম হিজড়িতে নবম হিজড়িতে কানা মারুফান ফিল আনফিল জাহিল জাহিলিজাতি আখসারা মিন মিন হোতাইয়া অর্থাৎ জাহিরি যুগে তিনি হোতাইয়ার থেকেও বেশি প্রসিদ্ধ ছিলেন বেশি পরিচিত ছিলেন কমাত শোহরত কাব আলা কাসিদাতহি বানাত সোয়াদ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে এই যে কাব আবিন জোহিরের যে কাসিদা সেই কাসিদাটা হলো যেটাকে বলা হয় কাসিদাতুল বুরদা এই কাসিদাতুল বুরদা বলা হয় বা কাসিদুল বান সোয়াদ বলা হয় এই কাসিদার জন্যই তার প্রসিদ্ধতা তার পপুলারিটি কিন্তু ছড়িয়ে পড়ে আল্লাতি মাদাহা মদিনা যে কাসিদার মাধ্যমে তিনি করেছিলেন এই মদিনার মসজিদে কত হিজরিতে সেটা হলো নবম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অর্থাৎ ছশো তিরিশ খ্রিস্টাব্দে হিয়া লামি ইয়াতুন অর্থাৎ তার কাফিয়া হলো লামিয়া ফি খমসি ও সামানি ওয়া খমসিনা বাইতান অর্থাৎ তার মধ্যে মোট আটান্নটা বাইত আছে মিনাল বাহারেল বাসিত অর্থাৎ সেইটা হল বাহারেল বাসিতে লেখা হয়েছে আমরা গত ভিডিও আলোচনা করেছি গত ভিডিওতে সানফারার ব্যাপারে আর সানফারা কাসিদা ছিল ওটাকে বলা হয় লামিয়েতল আরব সানফারার যে কাসিদা সেটা লামিয়েতল আরব এবং সেই কাসিদাটি হলো বাহারেল বাহারুল তবিলে অর্থাৎ এই লামিয়তল আরবটা ছিল বাহারুল তবিলে এবং তাতে মোট আটান্নটা বায়ের ছিল সরি আটষট্টিটা বায়ের ছিল আটষট্টি লামিয়েতল আরবের মধ্যে মোট আটষট্টিটা বায়ের ছিল আর এই এই যে এই খানসার এই কাশিদুল বোরদার মধ্যে মোট আটান্নটা বায় আছে মোট আটান্নটা বাঁধ এটা আমাদেরকে মনে রাখতে হবে হাস হাজ কাসিদা বেসিকলি হাবি বাতিহি সোয়াদ এবং এই কাশিদা তিনি শুরু করেছেন তার প্রেমিকা সোয়াদের বর্ণনার মধ্য দিয়ে এবং সোমবার ইনতাকালা এই লাউসফিন না ক তারপর তিনি তাতে ও বর্ণনা টেনেছেন অমিনুহ ইলাজির রসুল সাল্লসালামের প্রশংসা এনেছেন এবং ওয়ান্তাহা আলামাদিহিল মহাজিরিন মিন কুরাইশ এবং মহাজিদ্দের কুরাইশ অর্থাৎ কুরাইশ মহাজিদ মহাজিদদের প্রশংসায় তার সমাপ্তি ঘটিয়েছেন এটা মনে রাখতে হবে আমাদেরকে মাতলাউ হাত এবং এই কাশিতে যে মাতলাটা ছিল সেটা পড়লে বুঝতে পারবো এর কাফিয়া ব্যাপারে বানৎ সোয়াদু ফকল বিল মাতবুলুন মতুবুল মতিম ইসর আলাম ইয়াফিদ মকুবুল এখানে আমরা বুঝতেই পারছি যে এই কাসিদা শেষ হয়েছে লাম হরফ দিয়ে অর্থাৎ এর যে অন্তর্মিল ঘটেছে লাম হরফ দিয়ে সুতরাং এর কাফি কাফিয়াটা হলো ইয়া আর এই কাসিদাটা হলো বাহারুল বাসিত অর্থাৎ এর যে তাফিলাগুলো আছে সেগুলো মুস্তাফিলন ফাইলুন মুস্তাফিলন ফাইলুন এই তাফিলা দিয়েই এটা রয়েছে এবারে কলা হালফুল আহমার সরি খলফুল আহমার এই খালফুল আহমাদ তার সম্পর্কে বলেছেন আর খালফুল আহমদ সম্পর্কে আমরা জানি এই খালফুল আহমদ ছিলেন একজন অন্যতম বাসরি নাহবি নাহবিদ এবং একজন লাগবি বা ভাষাত ভাষাতাত্ত্বিক ভাষাতত্ত্ববিদ ছিলেন তিনি তার সম্পর্কে বলছে কি যে লাউলা আবিয়াতু তু জাহির আকবর হান নাসু লাকুল তু আন্নাকা আবান আশা নহ তিনি বলছেন যে যদি না জহির বিন বিসুল তার পিতার বায়েতগুলো চরণগুলো না মানুষ বড় মনে করতো অর্থাৎ জহির বিন আবিসলমার বায়াতগুলো যদি না মানুষ বড় মনে করত তাহলে আমি অবশ্যই বলতাম যে কাব হলো তার থেকে বড় কবি অর্থাৎ তার পিতার থেকেও তিনি বড় কবি কলা হাম্মাদ রাবি হাম্মাদ রবি তার সম্পর্কে বলছে যে তাহার রাখা কা আব আহ অহায়তাকাল্লা বিশ্বের তিনি নড়তেন নড়া মানেই কবিতা বলা অর্থাৎ তিনি নড়তেন কবিতা বলতে বলতে এটা তার সম্পর্কে হাম্মাদ বিন রাবির মন্তব্য অতৌফিয়া ফিস্তানা তার মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সেটা হলো ছাব্বিশ হিজড়িতে তার মৃত্যু হয় ছাব্বিশ হিজড়িতে আমরা খানসার ব্যাপারে পড়েছি যে খানসার মৃত্যু হয় চব্বিশ হিজড়িতে চব্বিশ হিজড়িতে খানসার মৃত্যু হয় আর কা আব্বিন জহিরের মৃত্যু হয় ছাব্বিশ হিজড়িতে অর্থাৎ দু বছর পরে এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য মনে রাখতে হবে এটা আমাদের তাজগার আলোচনা থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট তথ্য পেলাম সেগুলো কি কাব্বিন জহিরের মূল তার যে আসল নাম সেটা হলো আবু উকবা অথবা আবুল মদরিব কা আব্বিন জহির পিনা সালমা আল মুসনি তিনি জন্মগ্রহণ করেছিল মোজাইনা কর্তেরে কিন্তু বেড়ে ওঠেন গাতফান গোত্তরে তার মায়ের নাম ছিল কাপসা বিন তাম্মার আর তার লাখক ছিল নায়েব সাদিক এবং তিনি কী করতেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলামের বিরুদ্ধে এবং রসুল ইসলামের বিরুদ্ধে তিনি হিজা করতেন কিন্তু তিনি নয় শতাব্দীতে অর্থাৎ সরি নবম হিজড়িতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপর ইসলামের প্রশংসায় রসুলের প্রশংসায় কাসিদা বর্ণনা করতেন তার বিখ্যাত কাসিদার নাম ছিল কাসিদুল বুরদা বা যেটাকে কাশিদুল বানাস সোয়াদ বলা হয় এই কাসিদাটা হলো বাহারে বাসিতে লেখা হয়েছে যাতে মোট আটান্নটা বাইত আছে এবং এই কাশিদা হলো তার মাতলা বা যার কাফিয়াটা হলো কি লামিয়া এবং তার সম্পর্কে বিখ্যাত মন্তব্য খালফুল আহমার করেছেন যেটা হলো লাউল আবিয়া তু জাহির আকবর আন্নাশু নাসু লাগন্তু আন্নাকা আবান আশা আরো মিনহু এবং তার মৃত্যু হয় ছাব্বিশ হিজড়িতে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته